হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেল আপনাদের সাথে আজ আমি দীপক ফ্রেন্ডস অনেকেই জানেন না যে মা হওয়ার জন্য উপযুক্ত বয়স কোনটি যে বয়সে মা হলে মা ও শিশু সুস্থ স্বাভাবিক ও রোগমুক্ত থাকতে পারবে সো ফ্রেন্ডস চলুন জেনে নিই মা হওয়ার উপযুক্ত বয়স কোনটি ফ্রেন্ডস তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও সর্বদা আমাদের সাথে থাকুন যেখানে ফ্রেন্ডস শহীদ কাপুরের স্ত্রী মীরা বাইশ বছরে মা হন অন্যদিকে অভিনেত্রী জেনেলিয়া মা হন সাতাশ বছরে আবার ঐশ্বর্য বচ্চন আটত্রিশ বছরে মা হন একটা মেয়ের যেদিন থেকে পিরিয়ডস আরম্ভ হয় থিওরিটিক্যালিভাবে তার শরীর মা হওয়ার জন্য তৈরি হয় এরপর অবশ্য একজন কিশোরী থেকে মহিলায় পরিণত হতে সময় লাগে শরীরের মানে ঋতুস্রাব আরম্ভ হওয়ার দু থেকে তিন বছরের মাথায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হয়ে যায় এর মানে একটা মেয়ে যখন পনেরো থেকে ষোলো বছর বয়স হয় তার শরীর মা হওয়ার জন্য তৈরি হয়ে যায় সত্যি কথা বলতে আঠেরো থেকে পঁচিশ বছর হলে মা হওয়ার জন্য উপযুক্ত বয়স এটাকে নির্ধারিত করা হয় কারণ এই সময় শরীরে থেকে বেশি মাত্রায় ডিম্বাণু উপস্থিত থাকে ওভারিতে এছাড়াও এই সময় শরীরে হরমোনের মাত্রাও থাকে বেশি কিন্তু আজকাল কেই বা এত তাড়াতাড়ি বিয়ে করে এমন অনেক মহিলা আছেন যারা স্বাবলম্বী হওয়ার আগে বিয়ের কথা ভাবতেই পারেন না আজকাল তাই তিরিশের পর বিয়ে কোনো ব্যাপারই নয় কিন্তু মনে রাখতে হবে তিরিশ পেরোনো মনেই শরীর থেকে ধীরে ধীরে ডিম্বাণুর কোয়ালিটি আর মাত্রাও কমতে থাকে তাই আপনি ক্যারিয়ার চুজ করবেন নাকি মা হবেন সেটা সম্পূর্ণ আপনার নিজেরই সিদ্ধান্ত ফ্রেন্ডস পঁয়ত্রিশ বছর পর কিন্তু খুবই দ্রুতগতিতে ফার্টিলিটি রেট কমতে থাকে এছাড়াও পঁয়ত্রিশ বছর বা তার পর একজন মহিলার শরীর যতই ফিট থাকুক না কেন অ্যাবনরমাল বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় অবশ্য বাচ্চার মধ্যে কোনো রকম অ্যাবনরমালিটি আছে কি না তা প্রেগনেন্সির সময় বিভিন্ন টেস্ট আর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করা সম্ভব হলেও কিন্তু তা আটকানো সম্ভব হয় না তাই সঠিক সময়ে কনসিভ করাটা খুবই জরুরি ফ্রেন্ডস আজকাল অবশ্য আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের দ্বারা চল্লিশ বছরের পরেও মা হওয়া সম্ভব হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে বয়স যত বেশি হবে এর সাকসেস রেটও কিন্তু কমে যাবে শরীরের বয়স যত বাড়বে আইভিএফ বা ফার্টিলাইজেশন সাকসেস রেট ততটাই কমবে এর ফলে মিসক্যারেজের রেটও অনেকটাই বেড়ে যায় এমনকি অনেক ক্ষেত্রে কোনো কম বয়সী মহিলার ডিম্বাণেও নিতে হতে পারে মা হওয়ার জন্য সো ফ্রেন্ডস আঠেরো থেকে পঁচিশ বছরে মা হওয়ার জন্য উপযুক্ত বয়স ফ্রেন্ডস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর ফ্রেন্ডস কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ